ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নোটিফিকেশন বেরোলো তোমাদের কিন্তু আবার বনসহায়ক পদে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করলো বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কীভাবে আবেদন করবে বিস্তারিত আমরা কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে জানা এই ফর্মটি তোমাদের কিন্তু ফিল আপ করে কিন্তু তোমাদের যে নিজের যে সার্কেল রয়েছে সেই সার্কেলে কিন্তু সেন্ড করতে হবে কত দিনের মধ্যে সেটাও কিন্তু তোমাদের আমরা জানিয়ে দেবো এবং সবগুলোতে কিন্তু সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস করে কিন্তু অ্যাটাচ করে তোমাদের কিন্তু স্পিড পোস্ট বা খামের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠাতে হবে বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে ঠিক আছে সবাই লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু ক্লিক করে দেবে তোমরা সবাই যেন দু পোস্টের যে বনসহায়ক সেটা কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু ক্যান্সেল করে দিয়েছিল দেখতে পাচ্ছ এখানে কিন্তু অর্ডার হনারেবল হাইকোর্ট ক্যালকাটা ডেট দেখতে পাচ্ছ তিন পাঁচ দু এই ডেটে কিন্তু তোমাদের কিন্তু এটা কেস হয়েছিল এবং এর যে রিক্রুটমেন্ট দু হাজার একুশে কেস হয়েছিল তার কিন্তু যে প্যানেল পুরোপুরিভাবে কিন্তু ক্যান্সেল করা হয়েছে সেই ক্যান্সেল হওয়ার পর তোমাদের কিন্তু আবার নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করলো কিন্তু যে বনসহায়ক ডিপার্টমেন্ট ঠিক আছে তাদের যে দু হাজার পোস্ট ছিল সেই পোস্টেই কিন্তু তোমাদের কিন্তু নেওয়া হবে এবং তোমাদের এখানে কিন্তু দশ হাজার টাকা করে পার মান্থ বেতন দেওয়া হবে কারা কীভাবে আবেদন করতে পারবে শুধুমাত্র ক্লাস এইট পাশে তোমরা কিন্তু আবেদন করতে পারবে দেখো তোমাদের এখানে বলাই রয়েছে এই চাকরিটা তোমাদের কিন্তু কন্টাকচুয়াল বেশিকে হবে পরবর্তী ক্ষেত্রে তোমাদের কিন্তু এগুলো কিন্তু বাড়ানো মানে বাড়াতে পারে ঠিক আছে দেখতে পাচ্ছ ওয়ান ইয়ার মানে তোমাদের এক বছরের কন্ট্যাক্ট চুয়াল কিন্তু তোমাদের কিন্তু হবে এবার কারা কারা আবেদন করতে পারবে বয়স বেতন যোগ্যতা তোমরা ফার্স্টে তোমাদের ডিস্ট্রিক্টটা অবশ্যই কমেন্ট করো কারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রেসিডেন্সি ডিভিশন মেদিনীপুর ডিভিশন বর্ধমান মালদা ডিভিশন দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এইভাবে ডিভিশনগুলো ভাগ করা রয়েছে ঠিক আছে এই নোটিশটি পেতে গেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছি সেখানে যুক্ত হয়ে যাও সেখানে নোটিশটি পেয়ে যাবে দেখো তোমাদের এখানে বলাই রয়েছে যে সাত দিনের মধ্যেই তোমাদের কিন্তু এটা কিন্তু তোমাদের যে দেখতে পাচ্ছ যে তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অফলাইনের মাধ্যমেই কিন্তু করতে হবে এলিজিবিলিটির ক্ষেত্রে কী রয়েছে দেখো এলিজিবিলিটির ক্ষেত্রে তোমাদের কিন্তু যে শুধুমাত্র ক্লাস এইট পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারছো তার সাথে বয়স কিন্তু তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে একে জানুয়ারি পর্যন্ত ধরা হবে এস সি এসটিরা পাঁচ বছরের ছাড় পাবে এবং ও বিসিরা কিন্তু তিন বছরের ছাড় এখানে কিন্তু পাচ্ছে ওকে রেসিডেন্টি স্ট্যাটাস হিসেবে তোমাদের কি হচ্ছে রেসিডেন্সিয়াল যে স্ট্যাটাস আছে সেটার হিসেবে তোমাকে কিন্তু কিছু প্রুফ দিতে হবে ধরো তোমাদের অ্যাড্রেস অ্যাপ্লিকেশন শুড বি দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন শো ইজ টু বি মেড অনলি দ্য এঙ্গেজ ভোট ফর দ্য ডিস্ট্রিক্ট রেসিডেন্ট মানে ডিস্ট্রিক্ট রেসিডেন্ট হিসেবে তোমাদের কিন্তু যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে হবে এটা ভালোভাবে মাথায় রেখে দাও ঠিক আছে এখানে কোন কোন নথিপত্র তোমাদের কিন্তু নথিপত্র যে রয়েছে সেটা জমা দিতে হবে দেখো প্রুফ অফ রেজিস্ট মানে রেসিডেন্স প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটা বয়সের সার্টিফিকেট আধার কার্ড বা প্যান কার্ড হিসেবে তোমার কিন্তু এজ প্রুফ দিতে হবে ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মার্কশিট দিতে হবে যেটা তোমরা লাস্ট এক্সাম পাস করেছো সিলেকশান প্রসেস তোমাদের কিন্তু সেমই রয়েছে তোমাদের কিন্তু পরবর্তীতে ডাকা হবে ঠিক আছে ডাকা হয়ে যেভাবে আগেরবার তোমাদের ইন্টারভিউ হয়েছিলো সেইভাবে কিন্তু তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান তার সাথে অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই সেখানে নিয়ে যেতে হবে তার সাথে তোমাদের আর দেখতে পাচ্ছ এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তার সাথে ফটো আইডি এগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে ঠিক আছে সেমই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তিরিশ তিরিশ করে তোমাদের পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছো অ্যাবিলিটি টু রিড বেঙ্গলি ঠিক আছে তোমরা বাংলা বলতে এবং জানতে হবে সেটার জন্য তিরিশ নাম্বার রয়েছে অ্যাবিলিটি ফর রাইট তোমাদের লেখা যেটা তোমাদের ছিল সিলেবাস সেমই রয়েছে ঠিক আছে অ্যাবিলিটি টু রিড ইংলিশ অ্যান্ড হিন্দি অর হিন্দি সেখানে দশ আর জেনারেল নলেজ ওরাল টেস্ট হবে কুড়ি আর পার্সোনালিটি ফিটনেস টেস্ট সেখানে হবে কিন্তু দশ টোটাল হবে কিন্তু একশো নম্বরে ঠিক আছে সম্পূর্ণগুলি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডাইরেক্টলি তোমাদের কিন্তু যে তোমাদের যে যেই যার আন্ডারে তোমরা সেন্ড করবে সেই আন্ডারে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের যে পরবর্তী ধাপ সেখানে কিন্তু হবে ঠিক আছে তো তোমাদের এখানে সম্পূর্ণ নোটিশটি দেওয়া রয়েছে এবং দেখে নাও এখানে তোমাদের কোথায় কোথায় কাগজটা জমা দিতে হবে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট তারপর এখানে দেখতে পাচ্ছ চেয়ারপারসন অফ সি মেম্বার্স মেম্বারস ঠিক আছে এদের আন্ডারে তোমাদের কিন্তু জমা দিতে হবে এই শেয়ারগুলোর আন্ডারে ঠিক আছে তোমরা এর ক্ষেত্রে তোমাদের সব থেকে ভালো নোটিসের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপ সেখানে যুক্ত হয়ে যাও সেখানে এই নোটিশটি কিন্তু পেয়ে যাবে বনসহায়ক তোমরা কিন্তু এই ফর্মটা দিয়ে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে আশা করি তোমরা পারবে যদি না পারো সেই ক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাবে তাহলে তোমাদের ফর্ম ফিলআপের যে প্রসেস সেটা কিন্তু আমরা তোমাদের কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো ঠিক আছে কোনো রকম প্রবলেম হলে তোমরা অবশ্যই ভিডিও ভিডিওর কমেন্ট সেকশনে জানাও ঠিক আছে তোমাদের আমরা ভিডিও করে জানিয়ে দেবো কোথায় কোথায় জমা দিতে হবে দেখতে পাচ্ছ তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে রেসিডেন্সি অফ ডিস্ট্রিক্ট আর এখানে অ্যাপ্লাই টু কোন ডিস্ট্রিকে পাঠাবে ঠিক আছে তো তোমাদের শুরু হয়ে গেছে সাত থেকে সাত দিনের মধ্যে তোমাদের কিন্তু এটা পাঠাতে হবে বা ডাইরেক্ট গিয়ে তোমরা জমা দিতে পারো সব থেকে ভালো স্পিড পোস্টের মাধ্যমে তোমরা জমা করে দাও ঠিক আছে তোমাদের যেতেও হবে না এখন তোমাদের বলাই রয়েছে যে আবেদনপত্রটি খামে মুখ বন্ধ করে সরি তোমাদের কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে নির্ধারিত জেলার নির্দিষ্ট বক্সে জমা করতে পারো বা বা রেজিস্টার ড্রাগ বা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠাতে পারো কিন্তু সাত দিনের মধ্যে কিন্তু যাতে হবে এটা ভালো করে মাথায় রেখে দাও ঠিক আছে নাহলে গেলে কিন্তু পরবর্তী তোমার কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেস থেকে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমার নোটিফিকেশনটিও দেখিয়ে দেব আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে আমরা রয়েছি নিচে স্কল ডাউন করে আসবে আসার পর তোমরা দেখবে এখানে উনিশ পাঁচ দু হাজার তেইশ কিছুক্ষণ আগে কয়েক মিনিট আগেই তোমাদের দেখতে পাচ্ছ এঙ্গেজ অফ বন সহায়ক নোটিশ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম বন সহকে নিযুক্তি বিজ্ঞপ্তি এবং আবেদনপত্র এই নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফর্ম নিচে দেওয়া রয়েছে ঠিক আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত হয়ে যাওয়া সমস্ত ফর্ম থেকে শুরু করে এ টু জেড সেখানে কিন্তু আমরা সেন্ড করে দেবো তো ভিডিওটা দেখে ভালো লাগলে আবার বলছি চ্যানেলে প্রথমে ভালোবাসতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেনটা ক্লিক করে দেবে একটা লাইক করবে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবে সবাই ভালো থাকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরাম